আমরা মোটামুটি রাজশাহীর কোর্ট স্টেশন থেকে দারুসা রোডে মোটামুটি 6-7 কিলো আসছি। তো এসে একটা মোড় পেয়েছি অনেক দূর পরে, তো মনে হচ্ছে এটা রাজশাহীর লোকালয়ের বাইরে, কিন্তু এখানে অনেক সুন্দর বাতাস আছে, আপনারা দেখতে পাচ্ছেন। কাহিনী হলো তোমার এই যে বাইকটা বারান্দার উপরে কেন? বাইকটাকে হাওয়া খাওয়াচ্ছি ভাই, নিচে হাওয়া কম পাবে, নিচেই বলে হাওয়া নাই, রাস্তার থেকে বারান্দাতে, বারান্দাটা তো উঁচু জায়গা, হাওয়া বেশি পাবে। কই তোমার মুখ দেখা যাচ্ছে না, হ্যাঁ তো আমরা কোথায় আছি খুরম? আমরা অচেনা একটা জায়গাতে, হ্যাঁ এই জায়গাতে অন্ধকার, চারদিকে পুরোপুরি ফ্ল্যাশ দিয়ে ইয়ে করছি, সামনে একটা বিশাল ঝিলের মতন আছে কিন্তু দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে না, ঝিল না পুকুর, একটু আলো দিয়ে যদি কিছু দেখা যায়। ঝিলটার পাশে এর আগে আমি কখনো আসিনি এই জায়গাতে। কি খাচ্ছো? স্পিড। এতো খারাপ জিনিসপাতি। এটা কি করে খারাপ জিনিসপাতি হয়? এটাতে কোনো অ্যালকোহল না, এটা একদম হালাল, সিল আছে, আর এটা পুরোপুরি লেখা আছে এটা হালাল, তুমি দেখতে পারো এখানে যে কোনো মানুষ জিনিস করতে পারো। এই যে তুমি যে দেখো দেখো এটা যদি দেখা যায় দেখো হালাল, আরবিতেও লেখা আছে হালাল। এই যে তুমি যে স্পিডের ব্র্যান্ডিং করলে তোমাকে টাকা পয়সা দিবে? স্পিডের ব্র্যান্ডিং করলাম না, তুমি জিনিসটাকে খারাপ বললা, ওই জন্য আমি বললাম যে জিনিসটা হালাল, জিনিসটা খাওয়া যায়। হ্যাশট্যাগ এরকম মানুষের লাউড স্পিকার অন হতেই পারে। ঠিক আছে, কি হয়েছে? তুমি আসছো কেন? এরপরে আমরা কোথায় যাবো? এরপর আমরা বায়া যাবো, কিন্তু রাস্তা চিনি না, একদিক দিয়ে চলে যাবো। অ্যাডভেঞ্চার অ্যাডভেঞ্চার। তো ওশান, এই যে এতক্ষণ ধরে যে ঘুরে আসলা, আমি সারাটা ক্ষণ খালি দেখলাম যে জালালউদ্দিন চাচাই ফোন দিচ্ছে, কাহিনীটা কি বলতো? জালালউদ্দিন চাচা জানতে চাই যে আজকে রাতের জন্য ঢাকাতে কি সে রান্না করবে। আর তুমি কোথায়? আমি রাজশাহীতে আছি। রাজশাহীতেও তো নাই মিয়া, তুমি তো আছো কোথায়? বায়ার দিকে, বায়ার দিকে যাচ্ছি। এই মিয়া এখন কোথায় আছে বলো? দেবীপাড়া। দেবের পাড়া, দেবের পাড়া। জালালউদ্দিন চাচাকে বলো যে চাচা আপনি খেলেন, ঘুমিয়ে যান। জালালউদ্দিন চাচাকে টেক্সট করি। লিফট কি স্যাড হওয়ার জায়গা না? লিফট স্যাড হওয়ার জায়গা না, মেমোরিজ গুলো স্যাড হওয়ার। কান্নাকাটি করো না। কিসের কান্নাকাটি? ও কি হয়েছে? মুছে আসলা? মুছে নিলাম, সমস্যা নাই। লিফটে আপনাদের বিভিন্ন জনের সাথে বিভিন্ন রকম মেমোরি থাকতে পারে, কিন্তু এগুলাকে ফর গ্রান্টেড নেবেন না। লিফট হতে সাবধান, লিফট হতে সাবধান। বন্ধুদের সাথে লিফটে উঠুন, গার্লফ্রেন্ডের সাথে নয়। চলে যাবো রাজশাহী ছেড়ে, ঈদের মনে চলে এসেছিলাম কিন্তু আর থাকা হলো না। আমার ফ্রেন্ড এখন আর বেলি রোডে থাকে না। তুমি বসুন্ধরাতে চলে যাবে, ঠিক আছে? কৌশিকরা তো সবাই আছে, কৌশিকরা আছে, বাট অ্যাটাচমেন্টে যাব তো। তো আমরা আজকে আননোন আননোন প্লেসে গেছিলাম, অজানা লোকেশনে, কিন্তু আমরা খাওয়ার কিছু পাইনি, স্যাড বাট ট্রু। কিন্তু আমরা যেহেতু খাওয়ার কিছু পাইনি, কিন্তু আমাদের খাওয়া লাগবে, যেহেতু ক্ষুধা লেগেছে আর একটা মনে ঠিক করে ফেলেছি যে খাবো, তো আমরা হাংরি রেজে আসলাম খেতে। আমি আসলাম, আমাকে 2 দিন এক্সট্রা, কিন্তু আমরা এটা রিভিউ করবো না, কারণ আমরা স্যাড।
অনেক স্যাড অনেক স্যাড আমরা ইউনিক কিছু খেতে চাইছিলাম ইউনিক কিছু খেতে যাচ্ছিলাম কিন্তু অনেক সুন্দর সুন্দর রাস্তা দিয়ে ঘুরেছি মানে যেটার অ্যাকচুয়াল কোথায় আছি নিজেও জানি না লোকেশনে কিন্তু খাওয়ার দাওয়ার পাইনি তো আমরা খাওয়া দাওয়া করি এখন দেখা হবে অন্য একটা রিভিউ খোদা হাফেজ আমরা প্রথমে খাবার পরামর্শ শুরু করি এটা একটা র্যান্ডম ভাব হয়ে গেছে কারণ ফুডের খোঁজ দা সার্চ আমরা ব্যর্থ হয়েছি ফর দ্য ফার্স্ট টাইম অর লাস্ট টাইম মাফ করবেন মাফ করবেন